প্রতিনিয়ত চেয়ারে বসে আজান দেয়া যাবে কি না? আজান দেওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া, সুন্নত হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া। আর কেউ যদি ওজরের কারণে বসে আজান দেয় তো আজান সহি, বিনা ওজরে কেউ যদি দেয় তাহলে সে সুন্নতের খেলাফ কাজ করলো, যার উপর এজমা, সুন্নতের এজমা রয়েছে সমস্ত মাজাহিব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি, সবাই বলছেন যে আজান দেওয়া সুন্নত হচ্ছে দাঁড়িয়ে, ইজমা রয়েছে মাসলাই। সুতরাং ইজমার খেলাফ কাজ করবেন, যদিও কাজটি ওলামারা ফরজ বলেননি, সুন্নাত বলেছেন, কিন্তু সুন্নতের খেলাফ কেন আপনি করবেন? আর যদি শারীরিক কোনো ওজর থাকে আর আপনি আজান দিচ্ছেন শারীরিক ওজরের কারণে, মাঝে মধ্যে আপনি বসে আজান দিচ্ছেন, তো আজান জায়েজ। এই মর্মে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার কিতাব প্রসিদ্ধ ফিকহের কিতাব ফিকহে হাম্বলি আল মগনিতে বলছেন, ফাইন আজানা কায়দান লিগাইরি উযরিন, বিনা উযরে যদি বসে কেউ আজান দেয়, ফাকাদ কারিহাহু আহলুল ইলম, ওলামায়ে কেরামগণ সেটিকে অপছন্দ করেছেন, মাকরুহ বলেছেন, জি মাকরুহ বলেছেন। ওয়াসাহু, বিনা উযরে দিলে সহি হয়ে যাবে বলছেন, যেহেতু সুন্নাত বিষয়টি দাঁড়িয়ে আজান দেওয়া। ফাইন্নাহু লাইসা বিআকাদ মিনাল খুতবা, জুমার খুতবার চাইতে বেশি তাকিদপূর্ণ আজানের বিষয়টি নাই। আর জুমার খুতবার ক্ষেত্রে কোরআনে আল্লাহ তাআলা কুকা কায়মা, অনেকে জুমার খুতবা দাঁড়িয়ে দাও অজিব বলেছেন, কিন্তু কেউ বসে যদি দিয়ে দেয় সুন্নতের খেলাফ করলো তার খুতবা হয়ে যাবে। আল মগনি প্রথম খণ্ড 253 পৃষ্ঠা। আর সালাফদের তাবেইনদের জামানের কোনো ব্যক্তি বর্ণনা রয়েছে যা ওলামার নকল করেছেন যে তিনি তার ওজরে বসে আজান দিয়েছেন, কিন্তু এছাড়া কোনো সাহাবী বসে আজান দিয়েছেন এরকম প্রমাণ পাওয়া যায়নি। এমন নবী রাহুল বলছেন, আর সুন্নাত ইয়াজানা কায়েম, সুন্নাত হচ্ছে দাঁড়িয়ে আজান দেওয়া। মুস্তাকবিল আল কিবলা মুখী ফালা ওয়াজানা কায়েদান, কোনো ব্যক্তি বসে আজান দিয়ে দেয়, শুয়ে আজান দিয়ে দাও, এই এলাকায় কিবলা, কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে আজান করে হা, তাহলে সেটা মকরু, অসাহা আজান, আজান হয়ে যাবে। কেন আজান হয়ে যাবে? বলছেন যে সে সুন্নাত ত্যাগ করলো, সেই জন্য মকরু। লিয়ান্নাল মকসুদ আল এলা, উদ্দেশ্য হচ্ছে আজানের মানুষকে জানিয়ে দেওয়া, ওয়াকাদ হাসালার, সেটা হাসিল হয়ে গেল। আল মজমু শারহুল মুহাজ্জাব, যে শাফি মাযহাবের প্রসিদ্ধ আর খুব বড় ফিকহের কিতাব, তৃতীয় খণ্ড 114 পৃষ্ঠা। এই ছিল 7 নম্বর প্রশ্নের উত্তর। সুতরাং যিনি প্রতিনিয়ত নিয়মিত কন্টিনিউ বসে বসে আজান দিচ্ছেন, তিনি আপত্তিকর কাজ করছেন, আর তিনি এভাবে স্থায়ী মুয়াজ্জিন না থেকে আজান না দিয়ে অন্য কাউকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করেন, হেদায়েত দান করেন। يا ديمة خير وعطاء ويا ما من قاء وسخاء يا نجما شع فأبهجنا يا شعلة نور والله يا ديمة